সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু চার মহিলা শ্রমিকের। আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মঙ্গলবার ভোরবেলা। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চিতলি গ্রাম থেকে চাষের কাজের জন্য মালগ্রাম যাচ্ছিল 15 জন শ্রমিক। ঠিক সেই সময় 14 নম্বর জাতীয় সড়কে মুনসুবা মোড় থেকে কিছুটা গিয়ে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন কাজের উদ্দেশ্যে তারা চিতলি গ্রাম থেকে মালগ্রাম যাচ্ছিল চায়না ভ্যানে করে, আর সেই ভ্যানেতেই 15 জন শ্রমিক ছিলেন। তবে মুনসুবা মোড় থেকে কিছুটা পেরিয়েই 14 নম্বর জাতীয় সড়কের ওপরেই পেছন দিক থেকে আসা চায়না ভ্যানটিতে একটি ট্রাককে ধাক্কা মারে ঘটনাস্থলে চায়না ভ্যান থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক। পেছন দিক থেকে আরো একটি গাড়ি এসে রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া 3 শ্রমিকের ওপর চাপা দিয়ে চলে যায়, আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শ্রমিকের। এরপর সকলকে নিয়ে আসা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, এবং হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে এসেও 1 শ্রমিকের মৃত্যু হয়। পাশাপাশি আরো 1 শ্রমিকের অবস্থা অবনতি হলে তাকে বর্তমান চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বাকি যে 10 জন রয়েছে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। দেখুন বিস্তারিত। আমাদের গ্রাম থেকে 15 জন লেবার মারগ্রামের দিকে মুনিসিল লেগে যাচ্ছিল কাজ করতে ধান রোপণের জন্য। তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে। তো এতে স্পটেই 3 জন ডেড হয়ে যায়, 1 জন হসপিটাল এসে ডেড হয়, আর 11 জন আমাদের এখন বর্তমানে রামপুরহাট হসপিটালে আছে, তার মধ্যে 1 জনকে বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে। এই হচ্ছে ঘটনা। কি বলবেন, বেপরোয়া ট্রাকের জন্য ঘটনা? এটা যা বোঝা যাচ্ছে, যে গাড়িটা মেরেছিল, এখন যা বোঝা যাচ্ছে যেটুকু আমরা শুনলাম, যে গাড়িটা মেরেছিল সে গাড়িটা স্লো ছিল, ঠিক নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু লাগার ফলে ছিটকে যাওয়াতে অন্য গাড়ি এসে যেগুলো ডেড হয়েছে যে 3 জন স্পটে, তারা অন্য গাড়িতে মেরে দেয়। কি নাম আপনার? আমার নাম ঝন্টু। দেখুন, ওরা আমাদের গ্রামে চিতুরি বাড়ি, আমাদের আমাদের সব শিরু কাজ মারগ্রাম খাটতে গিয়েছিল, মানে আসছিল আর কি চায়নাতে। পেছুদিক থেকে প্রায় গেছে ওই ছটা গাড়ি আর এসে মেরেছে আর কি পেছুদিক চায়নাকে। ঝিটকি পড়ে যায়, আবার যা শুনলাম তাদের মুখে যে আর একটা গাড়ি আছে, কিন্তু 3 জনকে ডেবে দেয়, যে 3 জন ওইখানে ডেড হয়ে আছে, আর 1 জন হসপিটালে মারা গেছে। টোটাল কজন আহত হয়েছিল? মোটামুটি 6 জন নয়, আহত 6 জন নয়, 11 জন আহত, 15 জন ছিল। হ্যাঁ, 15 জন ছিল। তার মধ্যে 4 জন মারা যায়, 4 জন মারা যায়, একজনকে বর্ধমান রেফার করা হয়েছে, একজন বর্ধমান পাঠাচ্ছে, একজন বর্ধমান। হ্যাঁ, এইটা দাঁড়িয়ে থাকা চায়নাতে মেরে দিয়েছিল তো? না, আসছিল চায়না, আসছিল। হ্যাঁ, আর ট্রাকটাও পেছন দিক থেকে মেরেছে। পেছন দিক দিয়ে মেরেছে কোন জায়গায়? মানে মুনসুর থেকে একটু ওই দিকে হিরোহন্ডা শোরুমের সামনে। হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম সন্ন্যাসী দে। সন্ন্যাসী দে।